চাপড়াবাসীর প্রত্যাশা পূরণে বিধায়ক রুব্বানুর রহমান ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের চাপড়া ব্লক সভাপতি সুখদেব ব্রহ্মের ভূমিকা অপরিসীম। জননেতা ও দক্ষ সংগঠক উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় এলাকার সার্বিক উন্নয়নে জনতার দরবারে নিজেদেরকে সঁপে দিয়েছেন উভয়েই। শীত গ্রীষ্ম বর্ষা চাপড়ার উন্নয়নে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক রুব্বানুর রহমানই ভরসা। অন্যদিকে এলাকার জনপ্রিয় দক্ষ সংগঠক সুখদেব ব্রহ্মের সুযোগ্য নেতৃত্বে চাপড়া ব্লকে তৃণমূলের প্রতিটি সাংগঠনিক কর্মসূচি রূপায়ণে জেলায় অগ্রণী ভূমিকায় রয়েছেন তিনি। চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুখদেব ব্রহ্মের সাফ কথা, উন্নয়নের ক্ষেত্রে কোনো আপোষ নয় এবং চাপড়া ব্লকে প্রতিটি পরিবারের পাশে থেকে তাদের পরিষেবা দিতে চান মা মাটি মানুষের সরকার, এবং সেক্ষেত্রে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাপনায় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কাজ করে চলেছেন অকপট শিকরোক্তি তৃণমূলের চাপড়া ব্লক সভাপতি সুখদেব ব্রহ্মের। বুধবার চাপড়ায় এভাবেই নিজের অভিমত ব্যক্ত করেন তিনি।